আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে বলে চাঁদ দেখা কমিটির ঘোষণা, আগামীকাল প্রথম রোজা। পাবনাতেই আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী। সরকার গবেষণায় গুরুত্ব দেয়, দেশ স্বয়ং সম্পূর্ণ মন্তব্য। এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা এহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা, তৃতীয় জানাজার নামাজের পর বনানী কবরস্থানে দাফন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের প্রাককালে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ। দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম কার্যালয়ের ধর্ম মন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা শেষে এই তথ্য জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে আগামী 6 এপ্রিল শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। আগামী 28 ফাল্গুন 1430 বঙ্গাব্দ 12 মার্চ 2024 মঙ্গলবার থেকে 1445 হিজরি সালে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রেক্ষিতে আগামী 26 রমজান 1445 হিজরি, 23 চৈত্র 1430 বঙ্গাব্দ 6 এপ্রিল 2024 তারিখ শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ফরিদুল হক খান ধর্মমন্ত্রী কথা বলছিলেন। পাবনাতেই আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, NST ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গবেষণায় গুরুত্ব দিয়েছে বলেই দেশ খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জানান, স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা এবং উন্নয়ন কাজে শিক্ষার্থী ও গবেষকদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে প্রতি বছর গবেষণা প্রকল্পে অনুদান দিয়ে আসছে সরকার। এবছর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 10 জন, বিশেষ গবেষণা অনুদানে 19 জন এবং NST ফেলোশিপে 25 জনকে ফেলোশিপের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারই প্রথম উদ্যোগ নেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা সম্ভব নয়। গবেষণা সব দুয়ারই খুলে দেবে, আর আমাদের ছেলেমেয়ে এত মেধাবী, আমি মনে করি একটু সুযোগ দিলে আরো ভালো করতে পারবে। এই জন্য আবার আমি চিকিৎসকদের কাছে অনুরোধ করব, যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে নজর দেন। আর এছাড়া যারা গবেষণা করবেন, আমি তো বললাম যে যাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য যা করার আমরা করবো, কিন্তু গবেষণাটা আমাদের খুব দরকার। বিজ্ঞানের উপরে বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান, বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান এই দুটোর উপরে আমাদের গবেষণায় সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ কৃষিতে দেখতে হবে যে কৃষিতে গবেষণা করে কিন্তু আজকে আমরা খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশে এখন আমাদের ফল মূল ফুল এমনকি টিউলিপ, যেটা শীতের দেশ ছাড়া হয় না, সেই টিউলিপও বাংলাদেশে হচ্ছে, স্ট্রবেরিও বাংলাদেশে হচ্ছে, সবই গবেষণার ফসল। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রাধিকার দিয়েছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। পাবনাতেই আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে, কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সে মাটি এত নরম, আমি আমাদের প্রত্যেকটা দ্বীপ আমরা এটা সার্চ করেছি দেখেছি, সে কিন্তু আসলে সেখানে করা বোধহয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি, এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপপুরেই করতে পারবো।
তো আমি এখনই বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রীকে বললাম যে এটার কাজ আমাদের শেষ হবে, সাংসদের দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি এখন থেকে আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। আর তাছাড়া আমাদের স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করারও ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। গবেষণা যেন জনকল্যাণে হয় সেদিকে খেয়াল রাখতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী প্রেস সচিব এসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। রোববার রাত 7:30 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। সোমবার সকালে এলএলবাড়ি জামে মসজিদে জানাজার নামাজ শেষে জাতীয় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। তৃতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে এসানুল করিমকে দাফন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড পঞ্চমবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা সাগর এবং চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদুরেজা সাগর এবং শাইক সিরাজের পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আজম বাবু এবং রিপন নাগ নির্মিত বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্তের প্রথমাংশ নিয়ে একটি নক্ষত্রের জন্ম শর্ট ফিল্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হয়। প্রধানমন্ত্রী শর্ট ফিল্মটির প্রশংসা করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এবারে নিউ কেয়ার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার বন্দরনগরীতে পৌঁছলেও সোমবার বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে টিম টাইগার্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন ডিপার্টমেন্টে কঠোর পরিশ্রম করতে দেখা যায় মিরাজ তাসকিনদের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটা হাতছাড়া হলেও ওয়ানডে ট্রফিটা ঘরের মাঠেই রাখার পরিকল্পনা বাংলাদেশ দলে হেড কোচ হাতুরা সিংয়ে ও তার দলে। একই দিনে অনুশীলন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলও। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 13 মার্চ দুপুর 2:30। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রোজায় স্কুল খোলা থাকবে কি থাকবে না এমন সিদ্ধান্ত আসবে আগামীকাল। এরই মধ্যে বেশ কিছু বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও অধিকাংশ বিদ্যালয় এখনও সিদ্ধান্ত নেয়নি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ প্রসঙ্গে বলেন, অ্যাটর্নি জেনারেলকে আইনি অবস্থানের কথা জানানো হয়েছে। তিনি বলেন, কদিন ছুটি থাকবে তা বিশেষায়িত বিষয়, এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। সর্বোচ্চ আদালত আগামীকাল উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। আগামীকাল স্কুল খোলা থাকছে কি না এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এখনও রায়ের কপি পাওয়া যায়নি আর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগেই দেওয়া আছে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রমজান মাসেও রাফা শহর এবং নুসাইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলা চলছে। গাজার তাল আল হাওয়া শহরে আবাসিক ভবনে বিমান হামলায় নারী এবং শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছে। আল আকসা মসজিদে প্রার্থনা করতে আসা শত শত মুসল্লিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের সমর্থনে রোববার ইসরায়েলি স্থাপনায় 12টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 31,045 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন 72,654 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে 12,300 শিশু।
গাজায় আশঙ্কাজনকভাবে বাড়ছে বয়স্ক ফিলিস্তিনিদের মৃত্যু। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ। পরিবারের অসচ্ছলতা এবং আর্থিক অক্ষমতা দূর করতে সাংসারিক কাজের পাশাপাশি দেশে বহু নারী এখন কৃষি উদ্যোক্তা হচ্ছেন। কৃষি থেকে মিলছে তাদের কাঙ্ক্ষিত উপার্জন। অনেকেই আবার নিজের সফলতার পাশাপাশি এলাকার অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা করছেন। এতে কৃষি বৈচিত্র্য এবং নারীর সক্ষমতা বাড়ার পাশাপাশি আর্থসামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে। এবারে প্রকৃতি সংবাদ। যে কোনো উৎসব আয়োজনকেও যে পরিবেশ বান্ধব করা যায় তার নজির সৃষ্টি করল শরীয়তপুর 92 ফাউন্ডেশন। পলিথিন, প্লাস্টিকের বোতল সহ নানা বর্জ্য নিজেরাই অপসারণ করে পরিবেশ বান্ধব আয়োজনের বার্তা দিল ফাউন্ডেশনটি। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পূবালী ব্যাংকের নতুনভাবে সজ্জিত চকবাজার শাখার উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংকে ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ খান। বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও অন্যান্য অতিথিরা এই সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দিতে গ্রাহকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেলের সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতার ঘটনায় অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে। যুবলীগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ হিসেবে কেউ ছাড় পাবে না। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সতর্ক এবং সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে। রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এটা বুঝি না। আমি বুঝি অপরাধী, অপরাধ করেছে সে অপরাধী, সে যেই হোক, যেখানেই তার অবস্থান হোক, কোনো ছাড় দেওয়া হোক। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। লুব্রিকেটিং পণ্যে ভেজাল রোধ সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে আমদানিকারকদের সংগঠন লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। স্মারকলিপিতে লুব্রিকেটিং পণ্য মজুত করা, বিক্রি এবং বিতরণের কাজে নিয়োজিত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট দাবি জানানো হয়। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা এবং হয়রানি রোধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানায় সংস্থাটি। দেশের লুব্রিকেটিং পণ্যের বার্ষিক চাহিদা 2,70,000 টন, এর মধ্যে 56% আমদানি করা ফিনিশ লুব্রিকেন্টস এবং 44% লোকাল ব্লাডিং এবং রিসাইকেল করা পণ্য ব্যবহার করা হয়। এবারে খেলার খবর।